আসলে ছবিটার পাশে একটু দাঁড়ায় আছে কবি না সব তো প্রবলেম ও আমি বেশি হ্যাঁ আপনার কাছে মনে বুঝি হ্যাঁ হ্যাঁ দায়িত্ব দিয়েছিলাম আপনার লেখা আপনার ইন্টারেস্টিং করেন আপনার সমগ্র বেলা আমি ইন্টারেস্টিং আমি আমি পরে দিয়ে কালকে রাত্রে সমগ্র মানুষ একটু এদিকে একটু নিয়ে আসি আপনার আমি অবাক হয়ে গেছি যে এটা আমি ভাবছিলাম যে এটা তো ওই সমগ্র হ্যাঁ আপনি
না আপনার ওই নিউজ পাঠিয়ে ওই তাতে অসুবিধা নেই পরে কালকে আপনাকে আমি করেছি ইনবক্সে পাঠিয়েছি মাস্কটা সরিয়ে নেন হ্যাঁ বাস বাস এই ভালো আসবে এত গুড লুকিং গাই আওয়ার ব্রাদার আমরা অত্যন্ত দুঃখিত অনুষ্ঠানটি আমরা যথাসময়ে শুরু করতে পারিনি আপনারা জানেন গতকালকে এখানে একটি ইভেন্ট ছিল আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনেকগুলো প্রোগ্রাম রয়েছে তাই মানুষজন সবাই দেখতে দেখতে ঘুরে ফিরে আসতেছেন আমি যারা বাইরে আছেন হলওয়েতে সকলের কাছে সবিনয় অনুরোধ আপনারা ভেতরে এসে আসন গ্রহণ করবেন প্লিজ এই বিশু ভাই দরজাটা খুলে রাখেন তাহলে মানুষ বলতে শুনে যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার মহান সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে আজকের এই আয়োজনের সমবেত সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মহাবিজয়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুকে ঘিরে আজকের এই অনুষ্ঠান আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ থেকে এসেছেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি কবি মোহাম্মদ নুরুল হুদা উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান নিউ জার্সির প্লেন্সবোরো সিটির কাউন্সিলম্যান বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর নুরান নবী আমাদের এখানে বিভিন্ন স্তরের
নেতৃবৃন্দ রয়েছেন, অতিথিবৃন্দ রয়েছেন, আমরা আনুষ্ঠানিকতার সময় তাদেরকে মঞ্চে রাখব। আমি এখন মাননীয় কনভেনারের অনুমতি ক্রমে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করছি। প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করবার জন্য পবিত্র কোরআনে পাঠ থেকে তেলাওয়াত করবেন জনাব আবুল বশার ভূঁইয়া। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসীন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজীলাল আজিজুর রাহিম। পবিত্র গীতা থেকে পাঠ করবার জন্য বীর মুক্তিযোদ্ধা কণ্ঠযোদ্ধা শহীদ আসলে রথীন্দ্রনাথ রায়কে অনুরোধ জানাচ্ছে। না শহীদ বের রথীন্দ্রার কথা বললেন তো, এই জন্য শহীদের নামটা চলে আসছে। আমাদের শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায় কণ্ঠযোদ্ধা। ॐ नमो कृष्णाय वसुदेवाय हरवे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्ण की वंदना करा हम। अंतकाले च ममेव शरणमुक्त कलेवरम जो प्रयाति समुद्भावं जाति नस्तत्र संशय। श्री कृष्ण अर्जुन के बोलछेन অন্তিমকালে যে আমাকে স্মরণ করে, আমার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে, সে আমার কাছেই যায়, অর্থাৎ কৃষ্ণের সঙ্গেই সে থাকে, এতে কোনো সন্দেহ নেই। গ্রন্থ বাইবেল থেকে পাঠ করবেন ডক্টর টমাস দুলুরায়। ডক্টর টমাস দুলুরায়কে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাইবেল থেকে পাঠ করবার জন্য। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার অনেক কিছু আছে। আমরা এই অনুষ্ঠানের আগে তাকে স্মরণ করছি, বিভিন্ন ধর্মের অনুসারীরা। সেই সঙ্গে আমি পবিত্র বাইবেল থেকে একটি অংশ অধ্যয়ন করছি। এখানে দাউদ নবী বলছেন, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, অপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয় আর যাহার পত্র ম্লান হয় না। আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়, কিন্তু দুষ্টগণ সেরূপ নহে। তাহারা বায়ুচালিত দূষের ন্যায়, সেই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, ধার্মিকগণের মণ্ডলীতে বসিতে পারিবে না। এখন পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ করবেন স্বীকৃতি বড়ুয়া। স্বীকৃতি বড়ুয়া। ত্রিপিটক থেকে পাঠ করছি পালি ভাষা এবং তার বাংলা অনুবাদ। বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধকে স্মরণ করছি। ধর্মং শরণং গচ্ছামি। ধর্মকে স্মরণ করছি। সঙ্গং শরণং গচ্ছামি। সঙ্গকে স্মরণ করছি। নেত্তং চ সকলোকেস্মিন মানসং ভাবয়ে অপর প্রাণী সুখিনো। ধন্যবাদ স্বীকৃতি বড়ুয়া। এ পর্যায়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত
জাতীয় সংগীত বাজানোর জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান জানাবো, আপনারা
ফুল ইতিমধ্যে সেখানে আমরা রেখে দিয়েছি, আপনারা গিয়ে সেখানে সম্মান প্রদর্শন করবেন, এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আমি বীর মুক্তিযোদ্ধা আমাদের কণ্ঠযোদ্ধা রথীন দাস, শহীদ ভাই এআরডি কামাল উদ্দিন মুজিব বাহিনীর আমাদের যারা আছেন মুক্তিযোদ্ধা, আমি সবাই নাম বলতে পারছি না, সবাইকে অনুরোধ করব আপনারা আগুন বসার বইয়া আপনারা সবাই এসে এবং প্রধান অতিথির সাথে থাকবেন আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি শ্রদ্ধেয় কবি নুরুল হুদা। লাভলু ভাই, বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার ভাইকে অনুরোধ জানাচ্ছি। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধারাই থাকবেন, আমি অনুরোধ করব মুক্তিযোদ্ধা ছাড়া কেউ থাকবেন না। ধন্যবাদ সবাইকে, আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সভাপতিত্ব করবার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আহ্বায়ক, মুজিব বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্রের আহ্বায়ক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ডক্টর নূর নবীকে মঞ্চে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে মঞ্চে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি কবি মোহাম্মদ নুরুল হুদাকে ডক্টর নুরুল নবীর পাশে মঞ্চে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই আয়োজনের অন্যতম গর্বিত অংশীদার উৎসব গ্রুপের সিইও জনাব রায়হান জামানকে, মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব বেদারুল ইসলাম বাবলা ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা ভাইকে, পর্যায়ে থিম সংটি মুজিব বর্ষের একটা থিম সং রয়েছে কবি কামাল চৌধুরীর লেখা, থিম সংটি চালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ সব তুমি বাংলা যুব তারা।
মঞ্চের মাঝখানে আমরা এখন আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব। এরপর পরবর্তীতে আমাদের যারা মেহমানরা রয়েছেন আপনারা সবাই বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুর উপরে, পরবর্তী পর্বে সেটা রয়েছে। এখন শুধুমাত্র প্রধান অতিথি এবং আমাদের সভাপতি সহ আমরা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব। আমি প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের আয়োজনের আহ্বায়ক সার্বজনীন মুজিব বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্রের আহ্বায়ক, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, রণাঙ্গনের বীর সৈনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্নেহধন্য, বিশিষ্ট বিজ্ঞানী জনাব ডক্টর নূর নবীকে স্বাগত বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর নূর নবী, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত সুধীমণ্ডলী, সর্বপ্রথমে আমি জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং দুর্লক্ষ ভাবন তাদের সম্মানহানি ঘটেছিল তাদেরকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, আমরা আজকে এখানে সংগত হতাম না। আমরা এই অনুষ্ঠানটি গত মার্চে করার জন্য আমরা অনেক আয়োজন করেছিলাম, কিন্তু কোভিডের জন্য সেটা আমরা স্থগিত রেখেছিলাম। আজকে আমরা এই অনুষ্ঠানটি
হঠাৎ করেই আয়োজন করার চেষ্টা করি, বিশেষ প্রস্তুতি নিতে সময় পাই না। কিন্তু এর মধ্যে দুর্ভাগ্য যে গত কয়েকদিন যাবৎ আবার নিউ ইয়র্ক সিটিতে কোভিডের প্রভাব বাড়ছে, এই জন্যই অনেকে ভয়ে হয়তো অনুষ্ঠানে আসতে পারেননি। কিন্তু আমি যারা আপনারা এসেছেন যারা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সত্যিকারে বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ঝুঁকি নিয়ে আজকে এই অনুষ্ঠানে এসেছেন। আমাদের প্রধান অতিথি কবি নুরুল হুদা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, সঙ্গে এসেছেন ওনার স্ত্রী, সেটাও একটা দুঃসাহসিক এবং রিস্কের ঘটনা। আমি ওনাদেরকে এই দম্পতিকে আমি অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনারা বাকি অংশটুকু ধৈর্য ধরে দেখবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এনজয় করবেন, অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দই ভাই। দই ভাই যথার্থ বলেছেন, আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আমাদের গ্রুপ পরিবেশনা রয়েছে, কিছুক্ষণের মধ্যে হল ভরবে ইনশাল্লাহ। আপনারা সবাই উপভোগ করবেন অনুষ্ঠান, সবাইকে সবিনয় অনুরোধ জানাবো অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবার জন্য। এই পর্যায়ে আমি সংক্ষেপে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি ফুবনার সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ লীগ অফ আমেরিকার সভাপতি, এই যে সংগঠনটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছিল, সেই সংগঠনের সভাপতি জনাব বেদার ইসলাম বাবলাকে। জনাব বেদার ইসলাম বাবলা, ধন্যবাদ। জাকারিয়া চৌধুরী, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে আমি সবচাইতে বেশি সম্মানের জায়গাটায় দেখি, যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। প্রিয়জন, শ্রদ্ধেয় ডক্টর নুরুল নবী, প্রধান অতিথি, বাংলা একাডেমির মহাপরিচালক, শ্রদ্ধেয় কবি, মঞ্চে আমাদের অতি প্রিয় আপনজন, যার সহযোগিতায় আমরা সর্বত্র এই কমিটিতে, যার বিচরণ সার্বক্ষণিকভাবে উনি আমাদেরকে প্যাট্রনাইজ করেন সমস্ত বিষয়ে, বাংলা সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত বিষয়ে, জনাব রায়হান জামান এবং আমার সুপ্রিয় অনুজন জাকারিয়া চৌধুরী, সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আপনাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি, ক্যাস্ট্রোর সেই উক্তি মাঝে যে কত বিশালত্ব আছে এবং গভীরতা আছে, আমরা তার এই উক্তি থেকে উপলব্ধি করতে পারি। বঙ্গবন্ধু নিজে স্বপ্ন দেখেছিলেন, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন এবং তার পরিণতিতেই উনি আমাদেরকে একটি স্বাধীন পতাকা দিয়েছেন, পৃথিবীর মানচিত্রে একটা জায়গা দখল করে নিয়েছি আমরা, লাল সবুজের পতাকা দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের আন্তর্জাতিক বা দেশীয় চক্র মিলে বঙ্গবন্ধুকে 75-এ নির্মমভাবে হত্যা করেছিল এবং তার বহু দিন ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে বাঙালির চিন্তা চেতনা ভাবনার মনন থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা অনেকদিন করেছিল এবং কিছুটা সফল হয়েছিল। কিন্তু আমাদের ভাগ্য সুপ্রসন্ন, ওই যে আমরা বীরের জাতি, বঙ্গবন্ধু কন্যা ফিরে এলেন, তার বিচক্ষণতা এবং সঠিক নেতৃত্বে আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে গেলাম, আমাদের চিন্তা চেতনা ভাবনাতে আবারও বঙ্গবন্ধু আসলো। আমরা যারা আছি, যে যেখানে আছি, যে অবস্থানে আছি, আমাদেরকে বঙ্গবন্ধুর কথা বলতে হবে, স্বাধীনতার কথা বলতে হবে, মুক্তিযুদ্ধের কথা বলতে হবে। পরিসংখ্যান অনুযায়ী একটা বৃহত্তর জনগোষ্ঠী বাংলাদেশের
যারা 75 এর পরবর্তীতে জন্ম নিয়েছে এবং তারাই সংখ্যা গরিষ্ঠ এখন বাংলাদেশে, তারা কিন্তু জানে না বঙ্গবন্ধুর ইতিহাস। তো এই জন্য আমাদেরকে সর্বতোভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, বঙ্গবন্ধুকে আরো বিশ্লেষণ ভাবে তুলে ধরতে হবে তাদের মাঝে যে যার অবস্থান থেকে। আমি এই আহ্বান জানাচ্ছি আপনাদের সবার প্রতি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মুক্তিযুদ্ধের চেতনায় থাকুন। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাবো আজকের আয়োজনের অন্যতম গর্বিত অংশীদার উৎসব গ্রুপের চেয়ারম্যান, আমাদের এই কমিউনিটি পিটির পাড়ের অন্যতম কারিগর যাকে আমি মনে করি আমাদের রায়হান জামান। স্বাধীনতার মহান সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের সার্বজনীন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সমবেত সবাইকে আমি উৎসব গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এই আয়োজনের গর্বিত অংশীদার হতে পেরে আমরা উৎসব গ্রুপ নিজেদেরকে ধন্য মনে করি। যে লক্ষ্যে নিয়ে জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করেছিলেন একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা, সেটি গড়ার লক্ষ্যে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিরুদ্ধ গতিতে এগিয়ে চলছেন। আমরা উৎসব গ্রুপ তারই আহ্বানে সারা দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের অনেক খাতে বিনিয়োগ করেছি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের এক অপার সম্ভাবনার দেশ, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সকল প্রবাসী যদি নিজেদের কষ্টার্জিত অর্থ স্বদেশে বিনিয়োগ করি আমরা নিজেরাই উপকৃত হব এবং একই সাথে বাংলাদেশ উপকৃত হবে। তাই আসুন স্বাধীনতার মহান সুবর্ণ জয়ন্তীতে আমরা শপথ গ্রহণ করি যে আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশে বিনিয়োগ করব এবং দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হব। ধন্যবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরো যারা সম্পৃক্ত আছেন আপনারা সবাই পরবর্তীতে আমরা বক্তব্য রাখবেন। আমি এখন অনুরোধ জানাবো আমাদের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি শ্রদ্ধেয় কবি নুরুল হুদাকে, এবং ওনার বক্তব্যের আগে আমি আমাদের কবি পত্নীকে ভাবিকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি। ভাবি, আপনি কবির প্রেরণার উৎস, আমি এখন প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কবি নুরুল হুদা, ধন্যবাদ। জাতির জনক সর্বকালের প্রকৃত বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং জাতির রাষ্ট্র বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন এই মহেন্দ্র ক্ষণে আয়োজিত এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনার সবাই আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমরা আমাদের জাতির জনকের জন্ম উৎসব পালন করছি, যিনি মাত্র 55 বছর দৈহিক জীবনে নিহিত ছিলেন কিন্তু অনন্তকাল ধরে আমাদের মাঝে চিরজীবিত হয়ে আছেন এবং প্রতি মুহূর্তে
থাকছেন। আজকে আমার পরম সৌভাগ্য জাতির এই বিরলতম মুহূর্তে যে মুহূর্তটি আর কখনো এইভাবে ফিরে আসবে না, জটক মুহূর্ত হয়ে ফিরে আসবে না, সেই মুহূর্তে আমরা সবাই পৃথিবী নামক মানব জাতি রাষ্ট্রের কেন্দ্রে দাঁড়িয়ে আমাদের মানবিক জাতিপিতা যিনি খোকা থেকে মুজিব, মুজিব থেকে যিনি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে যিনি বাঙালি জাতির পিতা, বাঙালি জাতির পিতা থেকে যিনি বিশ্ববন্ধু, এবং এই মুহূর্তে সারা পৃথিবীর মানব বন্ধু, তাকে আমরা উদযাপন করছি। এবং এই উদযাপনের সঙ্গে যুক্ত হয়ে আছেন আপনারা, যার সঙ্গে সর্বজনীন কথাটি আপনারা যুক্ত করেছেন। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথায় যদি বলি, তাহলে ব্যক্তি মানুষের সর্বাঙ্গীন স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতার একজন উচ্চারক, একজন দার্শনিক প্রবক্তা। আসুন আমরা গর্ব করে বলি, আমরা বিশ্ব বাঙালি বিশ্বভিত্তিক একই জাতি রাষ্ট্রের স্বপ্নের যিনি প্রদর্শক, আমরা তার উত্তর শুনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ জাতি রাষ্ট্র এবং বৈশ্বিক রাষ্ট্র হিসেবে চিরজীবী হোক, এই কথাগুলো বলে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি অতিথিদ্বয়কে মঞ্চে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুল নবী, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ করিয়েছেন সবাইকে। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় ডক্টর নুরুল নবীকে এই শপথ বাক্য পাঠ করিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ গ্রহণ করবার জন্য সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবাই একটু হ্যান্ড রেজ করে সামনে আমরা শপথ দেবো সবাই একসাথে। সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ, এইভাবে তারপরে আমরা শপথ নিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ে তুলব, মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নবী ভাই, সবাইকে অতিথিবৃন্দকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মাহবুবুর রহমান। আমি আমাদের আলোচনা পর্বে আপনাদেরকে আহ্বান জানাবো। এই পর্যায়ে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের, আপনারা জানেন আমাদের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধেয় উপদেষ্টা
জনাব আব্দুল ভাই জিয়া সাহেব গত বছরের এই মাসে ইন্তেকাল করেছিলেন। ওনার সুযোগ্য সন্তান বোন হাই এখন বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা এবং নৃত্য পরিবেশন করবে। মন হাই আমাদের এই তরুণ প্রজন্মের অহংকার, আপনারা সবাই কর্তা দিয়ে তাকে বিরোধন করেন। মন জিয়া হাই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি আবৃত্তি করেছি আমার পরিচয়, লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পরি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্য পদের অক্ষর গুলো থেকে, আমি তো এসেছি সৌদেগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বড় ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, আমার পেছনে হাজার চরম চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয় আমি বাঙালি আমার আছি ইতিহাস গর্বে, কখনো এ ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রের শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ুর বার বলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ুর বার বলি। ধন্যবাদ। এরা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে এই উত্তর আমেরিকাতে যারা বেড়ে উঠছেন পরিচিত করবেন তাদের কবিতার মাধ্যমে। এই পর্যায়ে কবিতা পড়বেন আরেক তরুণ প্রজন্মের অহংকার, একদম আমাদের সবার প্রিয়, আপনারা সবাই তাকে চেনেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন শ্রদ্ধেয় হোসেন কবির স্যারের সন্তান ফাসির কবির কাব্য। কাব্যকে অনেকে জানেন, ফাসির কবির কাব্য। এখন বঙ্গবন্ধুর ভাষণ শোনাবেন আপনাদেরকে।
আমার নাম ফাসিল কবির কাব্য পড়ছি সাথী মাঝির ভাষণ ভাই রামায় আজ দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বুঝে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনায় রাজশাহী রংপুরে আমার ভাই রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় পেয়েছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস 23 বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আত্মনাদীর ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তটি রাজপথ রঞ্জিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই 1958 সালে আয়ুব খানের 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1976 সালে 6 দফা আন্দোলনের 7 জনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1979 আয়ুব খানের পতন হওয়ার যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দিবেন গণতন্ত্র দিবেন আমরা মেলাম তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখে করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানি মেজরিটি পার্টি নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন বুড্ডু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে আমরা বললাম ঠিক আছে অ্যাসেম্বলিতে বসব আমি বললাম অ্যাসেম্বলিতে মধ্যে আলোচনা করব এমনকি আমি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজনে যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নিব ধন্যবাদ ধুই তোমার তোমার দু চোখ দেখেছিল বিভাজনের বিষ আমাদের আগামী দেখেছিল মানবিক বিপর্যয় ও বিপন্নতার ভয়াল বিভৎসতা ধাবমান দুঃস্বপ্নেরা প্রথম ধরা পড়েছিল তোমার চোখে তোমার বিশ্লেষণ শুরু মোহভঙ্গের বিপ্রতিপ পথে যাত্রা তোমার দু চোখে আলো খুঁজে পেতে থাকে বাংলাদেশ সে আলোয় পথ চিনে তোমার পায়ে পা মিলিয়ে হেঁটেছে মাতৃভূমি হেঁটেছে 48 রুখে দাঁড়িয়েছে 52 তোমার পথে দুর্বার হেঁটে পেরিয়েছে 54 62 66 অক্লান্ত অভিযাত্রায় উত্তাল 69 আর 70 পেরিয়ে অগ্নি ঝরা 71-এ পৌঁছেছে বিজয়ের সুবর্ণ ভরে বঙ্গবন্ধু আজ তোমার অবিনাশী কণ্ঠে কথা বলে বাংলাদেশ গর্জে ওঠে প্রতিরোধের প্রতিটি প্রহরে যে কণ্ঠ গর্জন করেছিল 52-এ গর্জেছিল 7ই মার্চের উত্তাল জনসমুদ্রে সেই একই উচ্চ গ্রাম আকাশ ছাপিয়ে আজ বিশ্বাঙ্গনে উচ্চারিত হয় কালজয়ী সেই শব্দমালা
তোমার যে তর্জনী আকাশ ছুঁয়েছিল সেদিন সেই তর্জনীর নির্দেশ মেনে আকাশ ছুঁয়েছে বাংলাদেশ যে বজ্রকণ্ঠ বিশ্বকাপে ছিল সেই কণ্ঠে তারই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পৈতাসিকতার যত জঞ্জাল যে যাত্রায় টুঙ্গিপাড়ার খোকা হল শেখ মুজিব হল বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি যে যাত্রার প্রতিটি পদক্ষেপে লেখা হলো বাংলাদেশের ইতিহাস লেখা হলো বিজয়ের আগুনে জ্বালিয়ে দিয়েছো দুঃশাসনের চিতা তোমাতে মুগ্ধ বাংলার মাটি তোমাতে মুগ্ধ বিশ্ব তোমার চোখের আলো দিয়ে দেখে তুমি হে চিরঞ্জীব তুই মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব ধন্যবাদ মুনহায়ের ট্র্যাক কি রেডি মুনহাই Thank you.
ধন্যবাদ মন। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি ফাসির কবির কাব্যকে নৃত্য পরিবেশনের জন্য। আমরা কিছুক্ষণ আগেই তার কণ্ঠ বঙ্গবন্ধু আমাদের জন্য একটা
জাতি রাষ্ট্র উঠা দিয়েছে বাঙালির কোনো রাষ্ট্র ছিল না বাঙালি কিন্তু একটি বৃহত্তম বিশেষ করে যদি আমি বলবো যে বাঙালিরা হচ্ছে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম জাতিসত্তা এবং আমাদের সংস্কৃতি একটা ঐতিহ্যপূর্ণ একটা সংস্কৃতি বাঙালিরা বহু ক্ষেত্রে কিন্তু নেতৃত্ব দিয়েছে কিন্তু বাঙালি তারপরে কোনো জাতি রাষ্ট্র ছিল বঙ্গবন্ধুই কিন্তু আমাদের জন্য একটা জাতি রাষ্ট্র উপহার দিয়েছে আর আজকে বঙ্গবন্ধু এটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ আমরা জানি যে তিনি মুক্তিযুদ্ধকালে তিনি ছিলেন আমাদের সার্বক্ষণিক প্রেরণা তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন কিন্তু তার সে বর্জন বজ্রকণ্ঠের বরাভয়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত জীবিত হয়েছে সেই পথে বঙ্গবন্ধু ফিরে এসে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে তিনি একটা নতুন ভাবে নির্মাণ করার আর পুনর্নির্মাণের যে কাজগুলি তিনি করেছেন সেটা খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করেছেন আমি স্বল্প সময়ের মধ্যে এখনো সবকিছু এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধু একটি দেশের সুস্থিতি ফিরে আনার জন্য এবং সেই সঙ্গে প্রশাসনিক পুনর্বিন্যাস থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে অর্থাৎ সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত কিন্তু বাংলাদেশে অগ্রগতি সাধিত হয়েছে বঙ্গবন্ধু স্বপ্ন ছিল একটা সোনার বাংলা সেই সোনার বাংলা কিন্তু বঙ্গবন্ধু গড়ে যেতে পারেননি ঘাতকের নির্মমভাবে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি আজকে অনেক প্রতিকূলতা পেরিয়ে আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়ন এবং অগ্রযাত্রা একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়েছে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত সকল ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আজ বিশ্বের কাছে দৃষ্টান্ত এবং আমরা যে দারিদ্র বিমোচনের কাজ থেকে শুরু করে পরিবেশ উন্নয়নের কাজ থেকে শুরু করে সব কিছু ক্ষেত্রে কিন্তু বিশ্ব আজকে আমাদের সরকারের যে কার্যক্রম সেটাকে স্বীকৃতি দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারে ভূষিত হয়েছে তার অর্জন গৌরবের জন্য মানবতার জননী হিসেবে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্ব মিডিয়া সম্মানিত করেছে তো এরকম একটি সময় আমরা মনে করি যে আমাদের যে বঙ্গবন্ধুর অসমাপ্ত যে যাত্রা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সেটিকে আমাদের সকলের এই স্বপ্নকে লালন করতে হবে হৃদয় এবং তার মাধ্যমে আমরা আগামী দিনে সত্যিকার অর্থে একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা করতে পারব গতকাল মাননীয় প্রধানমন্ত্রী 16 ডিসেম্বর আপনারা জানেন যে সমস্ত জাতিকে সঙ্গে নিয়ে তিনি শপথ বাক্য পাঠ করেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শিক্ষাবিদ শিক্ষার্থী সকলে কিন্তু এতে সামিল হয়েছে এবং এর মাধ্যমে আমরা আগামী দিনে একটা সুন্দর সুস্থিত বাংলাদেশ আমরা গড়ে তোলার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আমি মনে করি যে এই শপথ বাক্য পাঠের মাধ্যমে শুধু সেটি পাঠে সীমাবদ্ধ নয় এই তাৎপর্য সুদূর প্রসারিত হবে এবং আগামী দিনে আমরা সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এবং মুজিবর্ষে এটিই আমাদের অঙ্গীকার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বজনীন এ পর্যায়ে আপনাদের আরেকটু বিরক্ত করব আমাদের এই আয়োজনের অন্যতম অংশীদার এনআরবিসি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক ব্যাংকের বর্তমান চেয়ারপারসন চেয়ারম্যান আমাদের তোমাল পারভেজ সাহেব একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের ফরাসুদ ভাই এখানে আছেন তো এই ভিডিও বার্তাটি চালানোভাবে চালাচ্ছেন আমাকে এই শুভক্ষণে প্রথমে অভিবাদন জানাচ্ছি সুদূর রাশিয়া থেকে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া এবং একই সাথে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে প্রথমে কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি এই বঙ্গবন্ধু বাংলাদেশ কনভেনশন 2021-এর কনভেনর আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর নূর নবী এবং একই সাথে কৃতজ্ঞতার প্রকাশের ভাষা জানি না তারপরও জানাচ্ছি যে এত বড় একটি সম্মেলনে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু বাংলাদেশ কনভেনশন এই বঙ্গবন্ধু শতবার্ষিকীতে আপনাদের আয়োজিত এই সম্মেলনে আমার মতো একজন সাধারণ কর্মী একজন আদর্শের বঙ্গবন্ধুর আদর্শের পথ চলা একজন সাধারণ লোককে আপনার কথা বলার
মতো সুযোগ দিয়েছেন সেজন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে আমার অন্তরে অন্তরস্থল থেকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের স্বাধীনতার স্বপ্ননায়ক, আমাদের আত্মপরিচয় দানকারী, বাঙালি জাতির হাজার বছরের যে স্বপ্ন স্বাধীনতা, সেই স্বাধীনতার মহানায়ক যিনি আমাদেরকে আজকে আমাদের মতো প্রবাসীদেরকে আত্মপরিচয় দিয়ে আজকে প্রবাসের মাটিতেও আমরা গর্বিত বাঙালি হিসাবে পরিচয় দিয়ে যাচ্ছি, সেই মহানায়ক বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি আত্মাহুতি দেয়া সমস্ত স্বাধীনতার সমস্ত সৈনিকদের, সমস্ত স্বাধীনতার শহীদদের। তার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গমাতা সহ বঙ্গবন্ধু পরিবারের সমস্ত শহীদদের এবং তার সাথে অন্যান্য শহীদদের 15 আগস্টের কালো রাত্রে যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন। এর সাথে জাতির চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সত্যিকার অর্থে এত বড় একটি কনভেনশন কনফারেন্স যেটা আপনাদের আজকে হচ্ছে, সেখানে আমরা বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া আপনাদের এই সম্মেলন এই কনফারেন্স যাতে সুন্দর মতো আপনারা যে উদযাপন করছেন এই করোনার মহামারীর মধ্যেও, যে আপনাদের আদর্শের প্রতি এক বিন্দু বিচলিত না হয়ে বাংলাদেশকে সবার সামনে তুলে ধরছেন, আমাদের স্বপ্ননায়ক জাতির পিতাকে নিয়ে আমরা যে আদর্শ তিনি দেখিয়েছেন সেই আদর্শের পথে আরও নতুন প্রজন্মকে যেভাবে পথ দেখাচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। এই জন্য এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সমস্ত যারা কাজ করে যাচ্ছেন বা কাজ করেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বঙ্গবন্ধু সম্বন্ধে এখানে বলার মতো আসলে ধৃষ্টতা আমি করব না, আমরা সবাই তার জীবন পথ চলা আমরা সবাই জানি, কতখানি আত্মত্যাগের মাধ্যমে তিনি আমাদেরকে স্বাধীনতা নিয়ে দিয়েছেন, তিনি তার জীবনের কতটি বছর 14টি বছর জেল কাটিয়েছেন, কিভাবে একজন কৈশোর থেকে শুরু করে পথ চলে আমাদেরকে কতখানি তার এবং তার পরিবারের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সবাই আমরা সেই গল্প সেই কাহিনী সেই ইতিহাস সেই ঘটনাগুলোর সাক্ষীও এখানে অনেকে উপস্থিত আছেন। ডক্টর নুরনবীর মতো আরও স্বাধীনতার সৈনিকরা এখানে বীর সৈনিকরা এখানে উপস্থিত আছেন, সেই কথাগুলো আপনারা তাদের মুখে শুনবেন। আমি শুধু একটি কথাই বলতে চাচ্ছি, বলার ধৃষ্টতা দেখাচ্ছি, সেটা হলো যে বঙ্গবন্ধু সবসময় স্বপ্নটি দেখেছেন তার সাধারণ মানুষের জন্য, তার সাধারণ কৃষকের জন্য, তার সাধারণ শ্রমিকের জন্য। বাংলাদেশের 90% মানুষ ছিল সাধারণ মানুষ, যারা আসলে স্বাধীনতা কি জিনিস, যারা ভাগ্যের ভাগ্যকে শুধুমাত্র ভাগ্য এবং বঞ্চিতদের খাতায় যারা নাম লিখিয়েছেন তাদের জন্য আসলে বঙ্গবন্ধু সত্যিকার স্বাধীনতা দিয়েছিলেন, এবং বঙ্গবন্ধু সত্যিকার অর্থে বুঝেছিলেন যে এই স্বাধীনতার মধ্যে সত্যিকার ফসল স্বাধীনতা পাওয়া যাবে তখনই যখন তার সাধারণ কৃষক সাধারণ শ্রমিক পাবে অর্থনৈতিক মুক্তি, এবং তারা যখন বঞ্চিতদের কাতার থেকে এসে সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল ভোগ করবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারই সুযোগ্য কন্যা, আজকে যে পথে চলেছেন বঙ্গবন্ধু সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আজকে গ্রামকে শহরায়ন,
প্রতিটি তার প্রকল্প বাস্তবায়িত বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে আসলে আমার আপনার মতো প্রবাসী রাজ্য কতখানি আমরা তার হাতকে সত্য করতে পারব বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত প্রচেষ্টা তার সাথে সম্পৃক্ত হয়ে আমরা কতখানি কন্ট্রিবিউট করব সেই নিয়ে আমি কথা বলতে যাচ্ছি বঙ্গবন্ধুর স্বপ্ন সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং কৃষকের এবং শ্রমিকের অর্থনৈতিক মুক্তি সেই পথে আমার আপনার মতো যারা আজকে এই দেশে প্রতিষ্ঠিত তারা যদি এসে সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেশে যদি আমরা কাজ করি অথবা কন্ট্রিবিউট আমরা প্রবাস থেকেও করতে পারি যেখানে সত্যিকার অর্থে গ্রামে অর্থনৈতিক মুক্তি এবং স্বাধীনতার সুফল বইতে থাকবে সেখানে আমরা আজকে দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি করার জন্য অথবা আমাদের জ্ঞানকে আমরা যে আজকে প্রবাসী যে নলেজ আহরণ করেছি সেই নলেজকে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে জানানো সত্যিকার অর্থে আমরা কতখানি কাজ করতে পারবো তার মধ্যেই আসবে আসলে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করা আদর্শের পথে আমরা যে চলছি সেখানে তার আদর্শের সাথে আমরা কতখানি সমন্বয় করতে পারছি কতখানি বঙ্গবন্ধুর আদর্শকে বাংলাদেশে পৌঁছে দিতে পারছি আমরা নতুন প্রজন্মকে আপনার মতো ডক্টর নূর নবীর মতো আরও এখানে অনেক উপস্থিত শ্রুতিবিন্দু আছে যারা বঙ্গবন্ধুকে দেখেছেন তারা নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে কতখানি পৌঁছে দিতে পারবেন তার মধ্যে সাফল্য হবে এই কনফারেন্স আপনারা জানেন আমাদের বাইরে দুটো প্রদর্শনী হচ্ছে একটি হচ্ছে বঙ্গবন্ধুর ছবির প্রদর্শনী যেটি মুক্তধারার আয়োজনে আরেকটি হচ্ছে বিপা আপনারা জানেন বিপা আমাদের উত্তর আমেরিকার অত্যন্ত জনপ্রিয় আমাদের এই তরুণ প্রজন্মের মাঝে বাংলা ভাষা কৃষ্টিকে তুলে ধরবার জন্য আজকে নতুন প্রজন্মকে বাংলা শিক্ষা বাংলা গান বাংলা নৃত্য সব কিছুর পেছনে যে এই সংগঠনটির অবদান আমাদের আলিফের হোসেন নেতৃত্বে সালিমা আশরাফ নিরুপা জাহান সহ সবাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাদেরই একটি ছোট্ট আয়োজন আপনারা বাইরে দেখতে পাবেন যে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কন অসাধারণ আমাদের মাননীয় প্রধান অতিথি সহ আমরা ইতিমধ্যে ঘুরে এসেছি আপনারা যখন বাইরে যাবেন এই প্রদর্শনীটা দেখবার অনুরোধ রইল তাদেরকে তরুণ প্রজন্মকে উৎসাহিত করবার জন্য আমি দুঃখিত আপনাদের ধৈর্য ছুটির জন্য আসলে এটা রেকর্ডেড ভিডিও তো যার কারণে ওখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা এটা পুরোটাই আমাদেরকে শোনাতে হয় তো এ পর্যায়ে বঙ্গবন্ধুকে নিয়ে একটি ডকুমেন্টারি আপনারা ছোট্ট ডকুমেন্টারি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ট্র্যাক 3
তিরিশ লক্ষ বাঙালি সেদিন মানিনিত পরাজয়, সেই বলিদান ব্যর্থ হয়নি, ফিরিয়ে দিয়েছে মান বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমান। আমরা তো হার মানিনি সেদিন, পালিয়ে আসিনি ভয়ে, আমরা তো হার মানিনি সেদিন, পালিয়ে আসিনি ভয়ে, মাটির জন্য দিয়েছি তো প্রাণ, কবুল করেছি আমাদের মান, তোমারই জন্য স্বাধীন আমরা স্বাধীন বঙ্গভূমি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু তুমি, বঙ্গবন্ধু তুমি প্রাণের বন্ধু, মানের বন্ধু বঙ্গবন্ধু তুমি, তোমার জন্য আজ গর্বিত এই বাংলার ভূমি। হার মানিনি তো বাংলার ভালোবাসা, তোমাকে ঘিরে আজ মনে জাগে নতুন দিনের আশা, মৃত্যুর কাছে হার মানিনি তো বাংলার ভালোবাসা, তোমাকে ঘিরে আজ মনে জাগে নতুন দিনের আশা, যুগান্তরে রইয়াও মানে তুমি জানিয়েছো জীবনের মানে, সূর্য আরো একবার ফিরে এসো আজ বঙ্গবন্ধু তুমি, বঙ্গবন্ধু তুমি প্রাণের বন্ধু মানের বন্ধু বঙ্গবন্ধু তুমি, তোমার জন্য আজ গর্বিত এই বাংলার ভূমি, তোমার জন্য সুজল সুফল সোনার বাংলা শস্য শ্যামলা, আপনার চেয়ে আপন যেজন বঙ্গবন্ধু তুমি, বঙ্গবন্ধু তুমি প্রাণের বন্ধু মানের বন্ধু বঙ্গবন্ধু তুমি, তোমার জন্য আজ গর্বিত এই বাংলার ভূমি, প্রাণের বন্ধু মানের বন্ধু বঙ্গবন্ধু তুমি, তোমার জন্য আজ গর্বিত এই বাংলার ভূমি। এখন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তির আসর কাব্যঞ্জলি, কাব্যঞ্জলি পরিচালনা করবেন অবশ্যই জিতু ভাই, ফেকরুল খান জিতু, ঠিক আছে, হ্যাঁ ফকির ধন্যবাদ। যতদূর বাংলা ভাষা ততদূরই বাংলাদেশ, দড়িয়া নগরে জন্ম পৃথিবীর সর্বপ্রান্তে আমার স্বদেশ। আমরা
বাংলাদেশের বিভিন্ন দরিয়ানগর থেকে এই শহরে এসেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছি। যে দুটি লাইন আমি পড়লাম সেটি হচ্ছে, আজকের প্রধান অতিথি একটি জনপ্রিয় কবিতা যতদূর বাংলা ভাষা, এই কবিতাটি আমরা যারা এই শহরে বাস করি, বাংলা ভাষা নিয়ে বাস করি, বাংলা সংস্কৃতি একটি বিশাল অংশ আমাদের সাথে জড়িয়ে আছে। এই শহরে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন, এই শহরটি আমাদের সংস্কৃতি, আমাদের কবিতা, আমাদের নিজস্ব আচার আচরণের একটি উর্বর জায়গা। এই শহরে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং একই সাথে সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের স্বাধীনতা। যার আয়োজন করেছেন জাকারিয়া চৌধুরী এবং আজকের আহ্বায়ক এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর নুরুল নবী, আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই শহরে যারা কাব্য চর্চা করে, যারা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন, তাদের একটি বিশাল অংশ থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি কবিতা এবং আবৃত্তি পরিবেশনার জন্য। কবিতা, গান এবং নৃত্য ছাড়া কোনো আয়োজনই সফল হতে পারে না। আজকের এই উৎসবে বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধুকে যেমন শ্রদ্ধা জানাই, তেমনি করে বারবার আমরা আমাদের সুবর্ণ জয়ন্তীর মতোই প্রতি বছর গর্ব অহংকার করে বাংলাদেশের স্বাধীনতা কিংবা বাংলাদেশের বিজয়কে উদযাপন করবো এই ইচ্ছা পোষণ করছি। সুদীপৃত, আজকের এই অনুষ্ঠানে যারা পড়বেন তাদের নামগুলো আমি বলছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ আজকের অনুষ্ঠানটি বঙ্গবন্ধুকে সম্মান জানানোর অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটি সুবর্ণ জয়ন্তীকে উৎসবে পরিণত করা, এবং আমরা যদি সেটি মনোযোগের সাথে করতে না পারি এবং আমরা যদি ভালোবাসা এবং প্রেম দিয়ে সেটিকে গ্রহণ করতে না পারি, গ্রহণ করবে না পরবর্তী প্রজন্মের কেউ। কাজে এটি আমাদের দায়িত্ব, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখলাম। যারা আজকে পড়ছেন তাদের নামগুলো আমি বলছি, কিন্তু আমি কথা বলছি কিন্তু তাদেরকে বলেছি যে সময় সংক্ষিপ্ততার জন্য, যেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা অনেকটা পরে শুরু করেছিলাম, কাজে সময় সংকট পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাবো। এখানে আরও অনেকে স্বনামধন্য ব্যক্তিরা যেমন গান পরিবেশন করবেন, তেমনি আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো এখানে তাদের নিবেদন উপস্থাপন করবেন, কাজে সেটির জন্য আমাদেরকে সময় দিতে হয়। সে কারণে প্রতিজন কবি এবং আবৃত্তিকারকে আমরা সর্বোচ্চ 3 মিনিট ঠিক করে দিয়েছি। আপনারা আসবেন এবং এই মঞ্চে আসা মানেই হচ্ছে বঙ্গবন্ধু এবং সুবর্ণ জয়ন্তীকে শ্রদ্ধা জানানো, এবং আপনাদের কবিতার নামটি বলে আপনারা পড়া শুরু করে দেবেন। আমি পোডিয়ামে স্ট্যান্ড রেখেছি, ইচ্ছে করলে আপনারা এটিও ব্যবহার করতে পারেন। আজকে যারা পড়বেন তারা হচ্ছেন তাহরিনা পারভিন প্রীতি, রিমি রুমান, শুক্লা রায়, হরি শাহিনা, পারভিন সুলতানা, ইস্তিয়াক রঘু, ফরহানা ইলিয়াস তুলি, ব্যানুজি শিকদার, গোপন সাহা, রওশন হাসান, মঞ্জুর কাদের, হুসেইন কবির, মিথুন আহমেদ, শামসুল মমিন এবং ফকির ইলিয়াস। আবৃত্তি এবং স্বরচিত দুটোই একসাথে চলবে। প্রথমে আমি বিনীত আহ্বান জানাচ্ছি আবৃত্তির জন্য আবৃত্তি শিল্পী তাহরিনা পারভিন প্রীতি। জাকির চৌধুরী, সুফিয়া কামাল।
এই বাংলার আকাশ বাতাস সাগর গিরিও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি হেরিতে এখনো মানব হৃদয়ে তোমার আসন পাতা এখনো মানুষ সরেছে তোমারে মাতা পিতা বোন ভ্রাতা যত অসহায় অক্ষ মার উপেক্ষিতরা সব করুণ নয়নে হেরিছে এদেশে বিলাসের উৎসব শূন্য উদরে সুরমা পথে চলিতে চলিতে তারা ভাবিছে তোমার এদেশে আবার আসিয়া বসিল কারা তোমার জীবন যৌবন ভরি সুদীর্ঘ কারাবাস মুক্ত করিল স্বাধীন করিল মুক্তির নিঃশ্বাস তেজিয়া মানুষ বাংলার মাটি বাংলার বাতাসে তোমারই দেওয়া মুক্তির বাণী জীবনের আশ্বাসে গাহিয়া উঠিল গান গাহিয়া উঠিল গান তোমার বিহনে ব্যাহত হয়েছে লক্ষ মানব প্রাণ বাংলার গান বাংলার ধান বাঙালি খাদ্য জমা লুট হয়ে যায় বিনিময়ে তার আসিছে নকল সোনা জাহাজ আসিছে আসে সম্ভার যত সে কি ঝলমল সোনা চলে যায় সাগরের পারে আবার মৃদুদল বাংলার বুকে হানা দিয়ে আসে তোমার বজ্র স্বরে সেই মুশিকেরা লুকাইয়াছিল অন্ধকার ঘরে তারা আসে তোমার আওয়াজ ধ্বনিতে না বারবার যত বেঈমান এই বাংলার করেছিল ছারখার দিবস রাতে দস্যুর দল হানা দিয়ে ঘরে ঘরে নিত্যই দেখি এখানে সেখানে মৃতদেহ আছে পড়ে তোমার শনিতে রাঙানোয়ে মাটি কাঁদিতেছে নিরবধি তাই তো তোমারে ডাকে বাংলার কানন গিরি নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি ধন্যবাদ সবাইকে সবাইকে বিজয় শুভেচ্ছা ধন্যবাদ তাহারিনা পারভীন প্রীতি মাইকটা কাজ করছে এবার স্বরচিত পড়বার জন্য আমি আহ্বান জানাচ্ছি রিমি রুম্মন আপনাকে আমি একটু বিনতি অনুরোধ জানাবো যে আপনারা যারা বাইরে আছেন তারা কথা বলছেন এবং এই আওয়াজটি ভেতরে আসছে আমাদের সম্মানিত অতিথি বাংলা একাডেমি মহাপরিচালক এসেছেন তিনি আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন উপভোগ করছেন এবং আমরা কি করছি সেটিও পর্যবেক্ষণ করছেন কাজে আমি অনুরোধ জানাবো যাইরে যারা বাইরে আছেন তারা দয়া করে ভেতরে চলে আসুন এবং যারা কোনো কারণে বাইরে আছেন তারা যাতে বাইরে কথা বলতে পারেন আপনারা দরজাটা বন্ধ করে দিতে পারেন কারণ আমাদের এখানে অসুবিধা হচ্ছে শুভ সন্ধ্যা পড়ছি স্বরচিত কবিতা কবিতার নাম পিতা পিতা কয়েক শতাব্দী পর আপনি ফিরে এলে এই বাংলায় শূন্য বিশূন্য উঠোনে বুক পেতে শুয়ে থাকা ধূসর খাকেরা সবুজ সতেজ হয়ে উঠবে দীর্ঘ অনুপস্থিতি দেয়াল পুড়ে আপনি ফিরে এলে পাখিরা গেয়ে উঠবে প্রার্থনা সঙ্গীত কাঠবিড়ালি
ডালে ডালে লেজ নাচিয়ে উল্লাস প্রকাশ করবে। আপনাকে দেখবে নির্নিমেষ, হাতের মুঠোয় লুকিয়ে রাখা নিবু নিবু জোনাক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর আলো ছড়াবে। সমুদ্র তলদেশে ছুটে বেড়ানো মাছেরা ভেসে উঠবে, আর বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঙালিরা লাল সবুজের পতাকা হাতে একযোগে অভিমানে বলে উঠবে, পিতা আপনি পুলের বিদ্ধ হওয়ার পর মুগ্ধ উপরে লুটিয়ে পড়েছিল আমার স্বদেশ, আমার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিমি রুম্মান। আসলে এখানে রুমটি সাংঘাতিক রকম গরম হয়ে গেছে, ম্যানেজমেন্টকে জানানো হয়েছে হিটটি একটু বেশি আসছে, তো সে কারণে বোধহয় দরজাটি খোলা আছে। ওনারা যখন হিটটি একটু কমিয়ে দেবেন তখন দরজাটা পুরোপুরি বন্ধ করে দেবে, যে শব্দ হচ্ছে সেই শব্দটা আমাদের ভেতরে আসবে না। এবার আবৃত্তির জন্য আমি আহ্বান জানাচ্ছি আবৃত্তি শিল্পী শুক্লা রায়কে। শুক্লা রায়, আমি একাত্তর দেখিনি, দেখিনি পাক হায়নার গুলিতে ক্ষত বিক্ষত বাঙালির শত শত লাশ। আমি দেখিনি বঙ্গ পিতাকেও, দেখেছি শুধু তারই গড়ে যাওয়া বাংলাদেশ, বাংলাদেশের মুক্ত আকাশ। আমি শকুন দেখি, যে শকুনেরা খুব লেখেছে বাঙালির মরাদেহ। আমি রেসকোর্স ময়দান দেখিনি, আমি শুনেছি, আমি শুনেছি শুধু সেখানে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা করেছেন কেউ একজন, একটি তর্জনী, উদ্যত তর্জনী ঘোষণা করেছেন স্বাধীনতার। আমি দেখিনি মুক্তির সংগ্রাম, শুধু দেখেছি মুজিবের দেওয়া সবুজ স্বাধীনতা এবং একটি মানচিত্র। আমি 75 দেখিনি, দেখিনি পিতার বুকে মীরজাফরদের নিষ্ঠুর গুলির ক্ষত। আমি পিতার কান্না শুনিনি, আমি শুনিনি পিতার কান্না, শুধু শুনি পিতার কন্যার কান্না, যে মমতাময়ী কাঁদে পিতারই মতো তার স্বদেশের জন্য, যে মমতাময়ী কাঁদে পিতারই মতো। আমি 71 দেখিনি, আমি 71 দেখিনি, দেখিনি পাক হায়নার গুলিতে ক্ষত বিক্ষত বাঙালির শত শত লাশ। আমি বাংলাদেশ দেখেছি, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। পড়লাম কামরুজ্জামান লিখনের আমি 71 দেখিনি। ধন্যবাদ আবৃত্তি শিল্পী শুক্লা রায়। এবার স্বরচিত পাঠের জন্য আহ্বান জানাচ্ছি পলি শাহিনা আপনাদের। প্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং স্মরণ করছি আমার বাবা সহ সকল মুক্তিযোদ্ধাদেরকে, শহীদ মুক্তিযোদ্ধা এবং যোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি পাঠ করছি কবিতার নাম মুক্তি।
মুক্তির মাস ডিসেম্বর এলে আকাশের দিকে মুখ করে কত কি যে মনে পড়ে মন জর্জরিত নীল বেদনায় হিসেব মেলে না অনেক কিছু হিম সন্ধ্যা ভাবি আর অন্তদ্বন্দ্বে ভুগি ১৯৭১ সালে এই ডিসেম্বর মাসের কোন এক গভীর রাতে বাঙালি জাতির বুদ্ধিজীবী হত্যার নীল নকশা আঁকা হয় যে পৈশাচিক কর্মকাণ্ডের ইতিহাস লিপিবদ্ধ আছে বাংলাদেশের ইতিহাসে সেসব অমানুষ হত্যাকারীদের অনেকেই মানবাধিকার ও গণতন্ত্রের নামধারী নানান দেশে আজও বেঁচে আছে বহাল দুনিয়াতে জীবন যাপন করছে বেশ আয়েশে সকল বুদ্ধিজীবী শহীদ পরিবারের কাছে আমাদের অনেক দায় আছে সকল হত্যাকারীকে চুল চেরা বিশ্লেষণে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে তবেই আমাদের মুক্তি মিলবে ধন্যবাদ ধন্যবাদ পরী শাহিনা এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের এখানে অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশে থাকেন কবি সালেহা ইসলাম তার একটি পরিচয় হচ্ছে তিনি মানিকগঞ্জ উপজেলার মানিকগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লেখালেখি করছেন আহ্বান জানাচ্ছি কবি সালেহা ইসলামকে স্বরচিত পাঠের জন্য যুদ্ধে যারা হারিয়েছে প্রাণ যারা শুনিয়েছে বিজয়ের গান আমরা তাদের শ্রদ্ধা জানাই ওরে তো স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান আমি সালেহা ইসলাম নারী সমাজের পক্ষ থেকে এবং বর্তমান স্থানীয় সরকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমি মানিকগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্যানেল উপজেলার চেয়ারম্যান হিসেবে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মানিকগঞ্জ জেলার আপনাদের সবাইকে জানাই আমি আমার অন্তরঙ্গ শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম একটা কথা না বললেই নয় আজকে আমি যে এখানে এসে আনন্দিত এবং অভিভূত বঙ্গবন্ধু সম্মেলন কিন্তু একটা আনন্দের বিষয় যে আমি বঙ্গবন্ধুর স্নেহের পরশ আমার মাথায় আমি বঙ্গবন্ধুকে দেখেছি বঙ্গবন্ধু বাংলাদেশ একটি কবিতা আমি লিখেছি সে কবিতাটি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি উপহার দিয়েছি যে কবিতাটি সরস্বত কবিতা আমি বঙ্গবন্ধু সমাধির পাশে বসে যে কবিতাটি লিখেছি সেই কবিতাটি আমি আপনাদেরকে শোনাব আমার কবিতাটির নাম হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে যে ছবিটি আঁকা ইতিহাসের শ্বেত পাথরে যে সব গাথা বাংলার অসহায় দুঃখী মানুষের রক্তে হৃদয়ে লেখা যে নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ইতিহাস বলে শোনো এক থেকে কোটি কোটি পর্যন্ত হাতের কর গুণ আকাশ পথে উড়ে উড়ে যাও সমস্ত পৃথিবী ঘুরে বেড়া তবু আমার গল্প বলা হবে না শেষ বঙ্গবন্ধুর বাংলাদেশ তিনি ছিলেন এক মহান নেতা বঙ্গবন্ধু জাতির পিতা জন্মেছিলেন বঙ্গ জননীর স্নেহ ভরা করে সবুজ শ্যামলী মায় বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গায় সেথায় আজও বনের পশু পাখিরাও কাঁদে ভোরের আকাশ নীরবে নিভৃত্তে বেদনায় সুর সাধে চারিদিকে আজ তুলছে সংগ্রামী আওয়াজ দেখো ওই শোনা যায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সমস্ত বাংলায় হে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি ছিলে দুঃখী মানুষের আশা প্রেম ভালোবাসা বাংলাদেশ জাতির মান সম্মান রক্তস্রোতে ভাসিয়ে জীবন তুমি ছিনিয়ে নিয়েছিলে মহান স্বাধীনতা স্বাধীনতার ওই লাল সবুজ পতাকায় তুমি খুঁজেছিলে মুক্তির পথ শান্তির পথ সেই জন্যই কি দিতে হয়েছে তোমার পরিবার সখে সারা হে জাতির জনক বঙ্গবন্ধু তুমি দেশের মানুষের জন্য নিজের জীবন সংসারকে করেছো বিপন্ন
আমরা তোমার আদর্শে উৎসাহের আদর্শে শৈলী তুমি বেঁচে থাকা অন্ধকারে আলোর প্রদীপ তোমার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ রাজপথে তোমার রক্ত আজ বাংলার মানুষের সাথে সেই সাথে আমরাও করেছি মৃত্যুপণ ওই জালেম জুলুমের হাত থেকে ওই দেশদ্রোহী সন্ত্রাস জঙ্গিবাদ রাজাকারের হাত থেকে মুক্তি পেতে জেগে উঠে দেশবাসী জাগ্রত জনতা গণ একতা সততার শক্তি নিয়ে পথ চলো বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা বলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আজকের এই আয়োজক কমিটি ধন্যবাদ কবি সালেহা ইসলাম আপনার জ্বালাময় কবিতার জন্য আমরা বারবার এমন উচ্চারণ শুনতে চাই আমাদের হৃদয়ের গভীর থেকে চিন্তা থেকে এবং সর্বোপরি বাস্তবায়নের দিক থেকে এবার আহ্বান জানাচ্ছি ইস্তিয়াক রূপু স্বরচিত পাঠের জন্য শুভ সন্ধ্যা এই মাত্র যে জ্বালাময় কবিতা পাঠ করে গেলেন আমার কবি বোন এরপরে আমার খুবই নরম স্বরের মায়া কবিতা কি আপনাদের কাছে পৌঁছবে আমি চেষ্টা করব ধন্যবাদ আপনাকে একদম রাজনৈতিক বক্তৃতা একটা দিয়ে গেলেন আমি রাজনৈতিক বক্তৃতা দেব না আমি কবিতা পড়ার চেষ্টা করব আমি কবিতা লেখার চেষ্টা করি আমি কবিতা পড়ার চেষ্টা করি ধন্যবাদ মুজিব তোমায় ভালোবাসি ইস্তিয়াক রূপে হৃদয় জুড়ে ভালোবাসা স্বপ্নে স্বাধীনতা নির্দেশ ছিল নত নহে কবু আপন মাথা নিজ ফসলে ছিল না কবু নিজ অধিকার বর্গীরূপী হায়নার দল এবার বাংলা ছাড় গুনে গুনে বছর ২৬ রক্ত চুষেই গেলি কতকাল খেলবি তোরা মরণ খেলা হলি জেগেছে বাংলা দিয়েছে ডাক নেতা মুজিব পাকিস্তানের তক্তে নিশান হলো বাংচু আদায় হবে এবার তবে জনতার অধিকার জেগে উঠেছে কৃষক শ্রমিক কুমার ও কামার চলছে লড়াই লড়ছে সবাই পেতে স্বাধীন দেশ আর কতকাল চালাবি বল অত্যাচারের রেশ নেতার মুখে ডাক এসেছে যাক বাঙালি যাক হায়নাদের বলি এবার এখন তোরা ভাগ রক্ত দিয়ে আনা দেশ মূল্য অনেক বেশি বঙ্গবন্ধু আমরা সবাই তোমায় বড্ড ভালোবাসি বড্ড ভালোবাসি বড্ড ভালোবাসি ধন্যবাদ ধন্যবাদ ইস্তিয়াক রূপু এবার আবৃত্তির জন্য আহ্বান জানাচ্ছি আবৃত্তি শিল্পী পারভিন সুলতানা আপনাকে শুভ সন্ধ্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা পড়ছি কামাল চৌধুরীর ১০ জানুয়ারি যেদিন তিনি ফিরে আসলেন সেদিন শীতার্ত আলো হাওয়ার মধ্যে ঋতু বদল হল স্বদেশের ঝাড়া পাতায় জেগে উঠল বসন্ত শাখায় শাখায় ফুটে উঠল পাতা লক্ষ কোটি মানুষের উল্লাসের মধ্যে সূর্যোদয় হল স্তব্ধতার মধ্যে বেজে উঠল সুর অসংখ্য পাখির গানে মুখরিত হল শঙ্কিত আকাশ তিনি ফিরে আসলেন তখনও এই মাটি রক্তে ভেজা
চতুর্দিকে শোক আহাজারি ধ্বংস চিহ্ন পোড়া গ্রাম বিধ্বস্ত জনপদ। তিনি ফিরে আসলেন, ধ্বংসস্তূপের ভেতর ফুটে উঠল কৃষ্ণচূড়া, মুখরিত হল অপেক্ষার শিমুল, শোক থেকে জেগে উঠল স্বপ্ন, রক্তে বাজল দারুণ দামামা, বেদনার অশ্রুরেখা মুছে ফেলে জয় বাংলা বলে হেসে উঠল লতাগুল্ম ধূলিকণা, পরিপূর্ণ দীপ্ত পতাকা। তখন আমাদের নদীগুলো আর নদী থাকল না, তারা হয়ে উঠল অবগাহনের ঝর্ণা, সমুদ্র আর নিস্তব্ধ থাকল না, ঢেউ দিল আদিগত জলরাশি, বিশাল তিমির পিঠে তারা নিয়ে এলো শুভেচ্ছার ফুল, অরণ্য হয়ে উঠল মুগ্ধ সবুজ, পাহাড়ের চূড়া থেকে হেঁটে আসলো সাদা মেঘ, আমাদের শস্য ক্ষেত, আমাদের দরিদ্র গ্রাম, আমাদের সর্বীয় ভাল বাড়ির ওপরে, শ্রমিকের শীর্ণ পেশি, কৃষকের শুষ্ক দুহাতে, শিশুকোলে দাঁড়িয়ে থাকা গ্রামবধূর বিস্মিত চোখের মনিতে, সন্তানের অপেক্ষায় বসে থাকা জননীর শোকার্ত মুখের রেখায়, পথে পথে পড়ে থাকা স্বজনের অচেনা করটির ওপর উড়তে থাকলো সাদা মেঘ, শুভ্র ডানার সব শান্তি কবুতর। তখন সারা বাংলায় অপেক্ষায় অধীর মানুষ, প্রতিটি হৃদয় স্পন্দিত বজ্রকণ্ঠে, পিতার জন্য অপেক্ষা করছে সন্তান, বন্ধুর জন্য ভাই, নেতার জন্য মুগ্ধ অনুসারী, জনকের জন্য আবহমান এক দেশ। তিনি আসলেন, মৃত্যুপুরি থেকে জেগে উঠল দেশ, মুক্তিযোদ্ধাদের রাইফেল থেকে আতশবাজির মতো ফুটতে থাকলো উল্লাসের বুলেট বৃষ্টি, বিমানবন্দর থেকে রেসকোর্স পর্যন্ত প্রতিটি সড়ক ভরে উঠল ভালোবাসার ফুলে, বাসাতে ধ্বনিত হল স্বাগতম, চতুর্দিকে উৎসব, চতুর্দিকে আনন্দ, চতুর্দিকে স্বাধীনতা। তিনি ফিরে আসলেন, অগণিত মানুষের আনন্দ সৃজনে ভাসতে ভাসতে বললেন, দেখো আমি মরি না, তোমাদের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে, তোমাদের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। ধন্যবাদ। ধন্যবাদ আবৃত্তি শিল্পী পারভীন সুলতানা। এবার স্বরচিত পাঠের জন্য আহ্বান জানাচ্ছি ফারহানা ইলিয়াস আপনাকে। শ্রদ্ধা নিবেদন করে আমি কবিতাটি পড়ছি। আমার কবিতাটির নাম একদিন টুঙ্গি পাড়ার দিকে। যারা তাকাতে শিখেছে তারা, অথবা যারা যারা চোখ মেলতে ভুলে গেছে তারা, সবুজের সম্ভারে ভাসিয়ে দিতে চাইবে নিজেদের ছোঁয়া। পৃথিবীর প্রথম সূর্য হাজার বছর ধরে জীবনের আনন্দ রাখে, সম্পন্ন ভাষায় তারা অসনায় দরিয়ার তরঙ্গে অশেষ, যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ।
সাইবেরিয়ার সাদা বরফের টুকরো মুখে সিডনি টরেন্টো হয়ে হাজার ডানার পাখি উড়ে যায় অতি দূর আমাজান বাঁকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জগতের তিন ভাগ জল খুঁটে খুঁটে মাদাগাস্কার ঘুরে এসে পরিশ্রুত তাহিতির ঘাটে ভাটিয়ারি ভাইয়ার তাম্রবর্ণ সহোদর সহোদরা হাঁটে একতারা দোতারার সুরে সুরে আওলায় বাউলে আলু ধালুকেশ যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ আমাকে চিনেছে লালকা ক্লারানা মালকা বানুর ডানা রূপচন্দা লোট্রা রিলিশের কেউ উজান ঘটির স্রোতে দরিয়ার মা চিংড়ি সূর্যাস্তের ঢেউ সখুন আর্য আর অনার্যের পরল মানব স্রোতে অনন্তর শান্তি বিশ্ব আমাকেই ডাকে হাটে তারা মানব সাগর তীরে গায়ে লাল সবুজের বেশ সাদা কালো তামাটে মানুষ গায়ে বহুয়া মলুয়া পালা হাটে তারা মানব সাগর তীরে গায়ে লাল সবুজের বেশ যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ তত দূর এই বাংলাদেশ তত দূর এই বাংলাদেশ ধন্যবাদ আবৃত্তি শিল্পী গোপন সাহা তিনি সেই অঞ্চল তিনি শুধু এই অঞ্চলের নয় তার কণ্ঠ চলে যায় বিশ্বব্যাপী কারণ বিভিন্ন মাধ্যমে তিনি কবিতা পাঠ করেন আমি যখন বলছিলাম এই অঞ্চলে তিনি ভেবেছেন শুধু এখানেই বুঝে তিনি বলছেন তো সেটি আমি স্পষ্ট করে দিলাম আমরা প্রত্যেকে আমাদের মহাপরিচালকের ভাষা অনুযায়ী আজকের প্রধান অতিথি আমরা আন্তর্জাতিক মানব যে যেখানে বাস করি না কেন আন্তর্জাতিকভাবে আমরা ছড়িয়ে আছি বাংলা ভাষা যেখানে যাচ্ছে আমরাও সেখানে বসত স্থাপন করছি কাজে আমরা সকলে সেই বিশ্ব নাগরিকের অংশ এবার আহ্বান জানাচ্ছি স্বরচিত পাঠের জন্য রওশন হাসান আপনাকে শুভ সন্ধ্যা জাতির জনক জন্মবার্ষিকীতে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বিজয়ের মাসে সকল শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণ করছি পড়ছি স্বরচিত কবিতা বঙ্গবন্ধু অবিকল্প এক নাম বিস্তীর্ণ মানচিত্র জুড়ে বাহান্ন একাত্তরের রক্ত কণিকা তেজদীপ্ত আহ্বানে পথে নেমেছিল সহস্র বাঙালি সীমান্ত থেকে সীমান্তবর্তী স্বাধীনতার প্রশস্তি বন্দনায় জেগেছিল বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে নিক দুর্বৃত্তেরা অদ্বিতীয় জননেতার তর্জনীতে নিশ্চিত প্রবাদ বাক্য ফিদেল কাস্ট্রোর হিমালয় বাংলার বন্ধু সাহসী বীরের কণ্ঠে লাল সবুজ অঙ্গীকারের বাংলাদেশ একজন পিতার পারমাণবিক শপথ পাঠে রচিত বাঙালি জাতির মুখবন্ধ এই উদ্যাত উচ্চারণ ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড স্বীকৃত চিরপ্রজন্মান মার্টিন লুথার কিং 1963 ও আই হ্যাভ এ ড্রিম দেশের মুক্তি আন্দোলনের স্বপ্নে সম্বন্ধ করেছিল পতাকার বাহুতে জড়িয়েছিল একটি দেশের ভাগ্য সেই থেকে ধ্বনি প্রতিধ্বনিতে বাংলার অবয়বে সদা জাগ্রত আকাশ বাতাস নদী জলে মুক্তি পিয়াসীর অস্তিত্ব মৌসুম জানান দেয় বজ্র মেঘের স্বীকারোক্তি হতাশা হত্যা যজ্ঞ অবিচারে জনগোষ্ঠীর সন্তাপ শোষিতের পক্ষধারী এক জনকের অনটন বেজে
বেজে চলে বেজে চলে সমগ্র চেতনায় বেদনার্ত বাঙালির বিত্তমানতায় অবিকল্প এক নাম বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সদাবহ বাংলাময় অসংখ্য ধন্যবাদ বর্ষের প্রান্তে দাঁড়িয়ে আছি এবং আমাদের এই অর্জনটুকু আমাদের বিশাল অর্জন আজকের আয়োজক এবং আমার সেই ভালোবাসার মানুষ ভালোবাসা দুই পায়ে হাড়ি চলে যাও জননী জড়ায়ু ফুরি ফুটিন যেদিন গহীন কুয়ার মাঝে হই অন্তরীণ আমাদের সেই অন্তরীণ ভালোবাসার অন্তরীণের জায়গা সেই জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা শ্রোতা আমি চেষ্টা করব সেই কথাগুলি পড়বার রিভার্ব দিবেন একটু ডিলে করবেন ১৯৭৫ পট পরিবর্তনের পরে আমাদের ইতিহাস বিকৃতির যে সূচনাটি হয়েছিল রমনা না সেই বিশাল প্রান্তর সেই সরোয়ার উদ্যান সেই উদ্যানের নামকরণ উদ্যানের ইতিহাস সেই মাঠ ঘাস ইতিহাস ও বিকৃতির জন্য আপনাদের নিশ্চয়ই জানা আছে সামরিককে জানতারা শিশু পার্ক তৈরি করেছিল ঘোষণার বিরুদ্ধে ঘোষণা নতুন ইতিহাস তারা তৈরি করেছিল সেই গল্পটি সেই কথাগুলো লিখছিলেন লিখতে পেরেছিলেন কবি নির্মলেন্দু গুহ আমি আবৃত্তি নয় একটু পাঠ করে বোধ হয় শোনালে কথাগুলো আপনারা আপনাদের স্মৃতিতে যে স্মৃতি আমাদের বিস্মৃতির আড়ালে দিন দিন চলে যায় সেই বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াইটা আমরা না হয় আজ থেকে আবার শুরু করতে পারব স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমার হলো একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নেই লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন 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 আসবে কবি কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় তৎক্ষণি জানি 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 সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাটির বিরুদ্ধে মাঠ উদ্যানের বিরুদ্ধে উদ্যান মাঠের বিরুদ্ধে মাঠ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রবীন্দ্রনাথ দোল খেতে খেতে তুমি
দিনের দিন সব জানতে পারবে। আমি আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প, সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান এসবের এসবের কিছুই ছিল না, শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুপাদালে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজ প্রান্তরে। কপালে কবচিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ালে কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ পেশা বহুলে। আর আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে, একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন 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 আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জড়তার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে লোভে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। শুভ সন্ধ্যা। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ বাংলাদেশ, আমার স্বপ্নের দেশ বাংলাদেশ, সেই স্বপ্নের দেশ ছেড়ে আমরা যারা বহুদিন আগে বিদেশে এসে বসতি গেড়েছি, আমরা ঘুমের আগে স্বপ্নে দেখি বাংলাদেশ, স্বপ্নে দেখি আমাদের জন্মভিটা, এরকম একটা স্মৃতিকে নিয়েই আমি এই কবিতাটা লেখার চেষ্টা করেছি। কবিতার শিরোনাম বসত ভিটা। আজ আর ঘুম আসে না, সারা দেহে ক্লান্তি ভরা কিন্তু ঘুম আসে না, সারা রাত কথা বলি আমি আমার নিজের সাথে, সেই ছোটবেলাকার সাথে, চিরকাল যারা পালিয়েছে ভয়ে সেই সব ঝিঝি পোকা হাওয়ায় ওরা ফরিংয়ের সাথে, আমার সম্মুখে যারা মাথা চিরকাল নত ছিল তারও সাথে, সেই পিঁপড়েটা যে বহুবার ভেসে গেছে এক ফোঁটা শিশিরের ভাবে, সেই জ্যোৎস্নাটুকু যে ফিরে গেছে অভিমানে কথা বলি তার সাথে, সারা দেহে ক্লান্তি ভরা কিন্তু ঘুম আসে না,
আর একটা দস্তখত একটা মাত্র সই একটি স্বাক্ষরে সাত পুরুষের রক্ত খাম পর হয়ে যাবে ওই আম গাছ গোয়ালের গরু আমাকে আর চিনবে না লাউ ফুল কাঁঠালের ছায়া আমাকে চিনবে না উঠোনে ঘুমানো কুকুর ওর মায়াবী চোখ তুলে তাকাবে না কোনোদিন ফের যদি আসি রোদ পোহা কোনো গধূলিতে ভিড় বুকে করমনে দরজায় খুব কৌতূহলে চোখের পলকে ফেলে জানতে চাইবে কেউ কাকে চাই আমি কি সেদিন বলতে পারবো এই ঘর আমার ছিল মাথার উপরে মার ছবি পাশে রবীন্দ্রনাথ আমি কি সেদিন বলতে পারবো বাড়ির পিছনে বকুলতলায় বগুর সাথে বসে দুটো খেলবার কথা পাড়ার ভাগিরা এসে কতবার জেনে গেছে কেমন আছিস তুমি শোন তুই আবার বিদেশি দেশ চলে যাসনি যেন আমি জানি ফিরতে না ফিরতেই মা জিজ্ঞেস করবে লাউ গাছটা কি আগের মতো লাউ ধরেছে রে মতিকে বলেছিস শশা গাছে একটু কম পানি দিতে কবুতরগুলো ঠিকঠাক আছে তো নতুন নতুন ডিম এসছে তোর বাবার খবরটা তুই দেখ বাবা আর একটু ভেবে দেখ এবার আমরা প্যারিস না গিয়ে না হয় দেশের বাড়িতে যাই দেখিস ভালোই লাগবে চামসাল মমি আপনাদের করত তালির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা বোধ হয় নিঃশেষ হয়ে যাচ্ছি শক্তি বোধ হয় কমে গেছে প্রায় আপনাদেরকে আর ধৈর্য বেশিক্ষণ আর ধরতে হচ্ছে না কাব্যঞ্জলি আজকে সর্বশেষ কবি কবি ফকির ইলিয়াস আমি এমন একটি শহরে থাকি যেখানে বসবাস করে একাত্তরের জল্লাদ আশরাফুজ্জামান খান আমি এমন একটি শহরে থাকি যেখানে থেকেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি আমি এমন একটি রাষ্ট্রে থাকি যেখানে বসবাস করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরী আমি এমন একটি রাষ্ট্রে থাকি যে যে রাষ্ট্রের পাশেই থাকে সেই ক্যাপ্টেন নূর চৌধুরী যে সেদিন বিসলদার মুসলিমকে নিয়ে স্বয়ং গুলি করেছিল বাংলাদেশের বিশাল দেহে সুদীপবৃন্দ আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক একই সাথে আমার ঘৃণা বর্ষিত হোক পঁচাত্তরের সেই নরকাতকদের প্রতি এবং একাত্তরের জল্লাদদের প্রতি আমি পড়ছি আমার ধানমন্ডির ধনীপুত্র কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা কবিতার নাম বীরাঙ্গনাদের ঠিকানা এই কে আছিস লিখে দে ওদের বাপের নাম মুজিবুর রহমান আর তাদের ঠিকানা ধানমন্ডি 32 নম্বর তার গর্জনে কেঁপে উঠে কচি ঘাসের ডগা গোলাপ গুলো এগিয়ে সে জানায় প্রণতি আর মধ্য দুপুরের সূর্য ক্রমশ নুয়ে এসে ধীর দাঁড়ায় তাঁর পদযুগলের কাছে কে তিনি কে এমন পিতা যিনি তার বীরাঙ্গনা কন্যাদের মাথায় হাত বুলিয়ে বলেন ভয় নেই এই বাংলাদেশ তোমাদের এই নীল আকাশের সংবাদ তোমাদের মুক্তিযুদ্ধে আমার মেয়েরা যা দিয়েছে সেই ঋণ আমি কিভাবে শোধ করব বলতে বলতে চোখ মুছেন পিতা ঢুকরে কেঁদে উঠেন তার পাশে দাঁড়ো ফেরদৌসি প্রিয় ভাসিনী ধন্যবাদ কবি ফকির ইলিয়াস আমরা একটু অনুষ্ঠান সূচিতে একটু পরিবর্তন এনেছি যেহেতু আপনারা অনেকে অনুষ্ঠান সূচি দেখেছেন
তো আমরা যেহেতু বিলম্বে শুরু করেছি প্রায় 2 ঘন্টা বিলম্বে আমরা শুরু করেছি যার জন্য আমাদেরকে একটু চেঞ্জ করতে হচ্ছে এখন আমাদের আলোচকদের কথা আমরা একটু পরে শুনব আমাদের জাতিসত্তার কবি উনি কাব্যচর সাথে আবৃত্তি করবেন না এটা হয় না উনি ওনার আবৃত্তি শুনব আমরা আজকে প্রধান অতিথির পরে এই পর্যায়ে আমরা দেখব বিপার পরিবেশনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস আপনারা ইতিমধ্যে শুনেছেন তাদের কথা আমাদের উত্তর আমেরিকাতে বাংলা সংস্কৃতিকে নিয়ে যারা কাজ করছেন বাংলা ভাষাকে নিয়ে বিপার পরিবেশনা ধন্যবাদ Boşun. শুদ্ধ সঙ্গীতে শিরায় শিরায় বহমান যেই ধারা শত
Okay.